আজকের গল্প আমি কোনো রিস্ক নিই না। অফিস থেকে সন্ধ্যেবেলা বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে, রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে। আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম, কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম। নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন, কিন্তু এখনও পর্যন্ত কেউ কিচ্ছুটি টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। সিঙ্কের উপরে তাক থেকে গ্লাস বার করলাম আর টক করে এক পেগ গিলে ফেললাম। গ্লাস ধুয়ে ফের তাকের উপর রেখে দিলাম, হ্যাঁ বোতলটাও আলমারিতে রেখে দিলাম। নেতাজি মুচকি হাসলেন। রান্নাঘরে উকি দিলাম, গিন্নি দেখি আলু কাটছে, কেউ কিছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। গিন্নিকে জিজ্ঞেস করলাম, সমীরের মেয়ের বিয়ের কিছু হলো? গিন্নি, না মেয়েটার ভাগ্যটাই খারাপ, এখনো পাত্র দেখছে। আমি আবার ঘরে গেলাম, আলমারি খুলতে গিয়ে এবার একটু শব্দ হলো, তেমন কিছু না অবশ্য, বোতল বের করার সময় অবশ্য কোনো আওয়াজ করিনি। সিঙ্কের উপরে তাক থেকে গ্লাস নিয়ে চট করে দু পেগ মেরে দিলাম, বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম আর গ্লাসটা আলমারিতে। এখন পর্যন্ত কেউ কোনো কিছু আঁচ করতে পারেনি, কারণ আমি কোনো রিস্ক নিই না। বাইরে এসে গিন্নিকে, যাই হোক সমীরের মেয়ের বয়সই বাকি। গিন্নি, কি বলছো, 30 বছর বয়স হলো, এখন দেখতে আরো বুড়োটে লাগে। আমি, ভুলে গেছিলাম সমীরের মেয়ের বয়স 30। তা ঠিক সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু বের করলাম, ভাবছি আলমারিটা আবার জায়গা বদলে ফেললো কি করে রে বাবা। তাক থেকে বোতল বার করে সিঙ্কের সঙ্গে মিশিয়ে চট করে আর এক পেগ পেটে চালান করলাম। এবার নেতাজি দেখি জোরে জোরে হাসছেন। তাক আলুতে রেখে নেতাজির ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম। গিন্নি কি করছে দেখি, হ্যাঁ ও গ্যাসের উপর সিং চড়াচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নেই না। আমি গিন্নিকে, তুমি সমীরকে বুড়ো বললে? গিন্নি, বকবক করো না তো, বাইরে গিয়ে চুপ করে বসো, এখন তুমি কথা বলবে না। আমি আলু থেকে ফের বোতল বের করে মজাসে আলমারিতে আরও এক পেগ গিললাম, সিঙ্কটা ধুয়ে ওটাকে তাকের উপর রেখে দিলাম। ফটো ফ্রেম থেকে গিন্নি এখনও হেসে চলছে। নেতাজি রান্না করছে, কিন্তু এখনও কেউ কিছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নেই না। গিন্নিকে হাসতে হাসতে বললাম, তাহলে সমীর পাত্রী দেখছে? গিন্নি, শোনো তুমি মুখে জলের ঝাপটা দিয়ে কোথাও চুপ করে বসো তো। আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ তাকের উপর বসলাম, কিন্তু এখনও অবধি সমীর কিছু টের পায়নি, কারণ নেতাজি কোনো রিস্ক নেয় না। সমীর এখনও রান্না করছে আর আমি ফটো ফ্রেম থেকে গিন্নিকে দেখে এখনও হেসে চলছি, কারণ আমি কখনো ইয়ে নিই না, কি যেন নিই না, ও হ্যাঁ আলু নিই না। ধন্যবাদ, গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।